বলা হয় মন পরিষ্কার করুন, দেশটা অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সবার মন কি পরিষ্কার আছে? আমাদের হয়তো আছে, কিন্তু তারপরে আমরা অনেক সময় সচেতন না। হয়তো আপনি অনেক ভালো মানুষ, অনেক ভালো চিন্তা করেন, কিন্তু সচেতনতার কিছু অভাব তো আমাদের মধ্যে রয়েই গেছে। আমরা এখনও রাস্তায় চিপসের প্যাকেট ফেলে দেই, পানির বোতল ফেলে দেই, আমরা থুতু ফেলি রাস্তায়, এবং আমরা বাসের বা গাড়ির ভেতর থেকে আমরা খেয়ে কলার ছিলকাটা বা কিছু একটা আমরা ফেলে দিচ্ছি রাস্তায়। কিন্তু সেটা যাচ্ছে কোথায়? সেটা পরিষ্কার করবে কে? সব দায়িত্ব কি সিটি কর্পোরেশনের বা দেশের? আমার কি কোনো দায়িত্ব নেই? আমি কি সেই ময়লাটা পকেটে ভরে, যদি হ্যাঁ আমাদের হয়তো এটা বলা যেতে পারে রাস্তায় ডাস্টবিন নাই ঠিক মতো, অনেক কিছুই নাই, অনেক কিছু থাকবে না, কিন্তু আমি আমার দায়িত্বটা কি পালন করছি? আমি কি সেটা পকেটে এনে বাসায় ফেলছি? ইভেন বাসাতেও কি আমরা সবসময় এই ব্যাপারটাতে সচেতন থাকি? টিস্যু ব্যাপারটা কোথায় ফেলছি? সো এই সব পরিচ্ছন্নতার বিষয় নিয়ে আগামী 15ই সেপ্টেম্বর শনিবার আমরা দেশটাকে পরিষ্কার করি, এরকম একটা স্লোগান নিয়ে আমরা আসছি, এবং নিজের বলার মতো একটা গল্প এই গ্রুপ থেকেও আমরা আসছি ধানমন্ডির ঢাকায়। সারা বাংলাদেশে হচ্ছে, ঢাকায় হবে রবীন্দ্র সরোবরে, সেখানে অনেকগুলো স্পটে হবে, বাট সেখানেও আমিও আসছি, আমাদের সাথে অনেকেই আসছে। আপনারা আসুন, যোগ দিন, আসলে আমরা একটু সচেতন হই। পরিষ্কার ওই দিন 1 ঘন্টা বা 2 ঘন্টা যে পরিষ্কারটা হবে, এটা হচ্ছে একটা নমুনা, একটা মেসেজ, কিন্তু আসলে আমাদের সচেতন হওয়া দরকার যে ময়লাটা আমরা কোথায় ফেলবো। আপনি যে ময়লাটা আপনাকে পরিষ্কার রাখার জন্য একটু দূরে ফেলছেন, সেটা কিন্তু আরেকজনকে নোংরা করছে। সো এটা আমাদের মাথায় রাখা দরকার। অনেক ধন্যবাদ।